প্রশ্নে যেটি বলা রয়েছে কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, এখানে একটি বড় বড় তিনটি অপশন দেওয়া রয়েছে, এই তিনটি অপশনের মধ্যে থেকে আমাদেরকে বলতে হবে কোনটি বা কোন সংখ্যাগুলি 8 দ্বারা বিভাজ্য। এতগুলি এত বড় সংখ্যা দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট দুটো স্টেপ ফলো করলে আপনারা 10 সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবেন কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলি এর মধ্যে থেকে 8 দ্বারা বিভাজ্য। প্রথম শর্ত বা প্রথম স্টেপ কি করতে হবে, যে অপশানগুলি রয়েছে তার মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে জোড় সংখ্যাগুলি। একমাত্র যেহেতু 8 একটি জোড় সংখ্যা, তাই 8 অনলি জোড় সংখ্যাকেই ভাগ করতে পারবে। তাহলে কী দেখালো, যে 1 নম্বর ও 2 নম্বর সংখ্যাটি জোড় সংখ্যা, কারণ শেষের সংখ্যাগুলি জোড় সংখ্যা রয়েছে, ও বি অপশানে যেটি রয়েছে তার শেষের সংখ্যাটা এক বিজোড় সংখ্যা, তাই তাহলে আমাদের প্রথমে বাদ চলে গেল অপশান বি, অপশান বি আমাদের বাদ চলে গেল। এবার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে আমাদের যেটি করতে হবে, এত যতই বড় সংখ্যা থাকুক যদি 3 ডিজিট বা 3 অঙ্কের থেকে বড় সংখ্যা হয় আমাদেরকে সিলেক্ট করতে হবে শেষের দিক থেকে 3টি ডিজিট। তাহলে শেষের দিক থেকে 3টি ডিজিট সিলেক্ট করলাম, একটিতে পেলাম 832 ও একটিতে পেলাম 172। এবার আমাদের দেখে নিতে হবে এই 832 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা বা 172 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি এই দুটির মধ্যে যেটি 8 দিয়ে বিভাজ্য হবে তাহলে তার এই যে পুরো সংখ্যাটা সেটি 8 দিয়ে বিভক্ত হবে বা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখে নিন, 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, অবশিষ্ট হচ্ছে 12, 12কে হচ্ছে 8 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটি আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটি গেল আমাদের অপশানে, এটিও আসছে না। 832, 832 কার দিয়ে ভাগ করা যায়, 8 একে 8, 0 4 অষ্টে 32, অর্থাৎ 832কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটিকে আমাদের 8 দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে বন্ধুরা, যদি আমাদেরকে কখনো কোনো বড় বড় সংখ্যাকে যদি জিজ্ঞাসা করে থাকে এই সংখ্যাগুলি 8 দ্বারা বিভাজ্য হবে কিনা, আমাদের প্রথমে দেখে নিতে হবে সংখ্যাটি জোড় কিনা, যদি বিজোড় হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না, যে যদি জোড় হয়ে থাকে তাহলে 8 দ্বারা বিভাজ্য হতে পারে, তখনও শিওর নয় 8 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে এবার যে সংখ্যাটি দেবে সেই সংখ্যাটির শেষের 3টি সংখ্যা নিয়ে নেব, সেই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করে দেখে নেব, যদি সেই সংখ্যাটি 8 দ্বারা ভাগ হয়ে থাকে তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে।